নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে স্বাগত আপনারা। সংলাপ ভাবায়, ভাবনা পথ দেখায়। আজকে সংলাপের বিষয় অটো পরিষেবা ও বাধ্যবাধকতা। কারণ বাধ্যবাধকতা বিষয়টা এই কারণে রাখা হয়েছে, বিশেষ করে আগরতলা শহর পরিবহন ব্যবস্থা বলতে গেলে পড়ে রিক্সা এবং মানে প্যাডেল চালিত রিক্সা এবং অটো রিক্সা, এই দুটোই হচ্ছে গণপরিবহনের অন্যতম মাধ্যম। যদিও এমনটা হবার কথা ছিল না, কিন্তু আমাদের বাধ্যবাধকতা যে আমরা অটো পরিষেবার ওপর, অটো রিক্সা পরিষেবার ওপর বলা চলে প্রায় সম্পূর্ণই নির্ভরশীল হয়ে পড়েছি। এবার এই অটো পরিষেবা নিয়ে বিগত দিনগুলোতে বহু ঘটনা এরাজ্যের মধ্যে ঘটেছে। অটো ভাড়া বেশি নেওয়া, বেশি যাত্রী পরিবহন করা, এই ধরনের নানাবিধ কাণ্ড। পাশাপাশি যাত্রী সাধারণের সাথে দুর্ব্যবহার, এই বিষয়গুলো আছে। শুধু দুর্ব্যবহার না, ইউনিয়নবাজির স্বেচ্ছাচারে দাঁড়িয়ে ট্রাফিক ইন্সপেক্টর বা ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা থাকেন রোডের মধ্যে, তাদের অনেকের সাথে দুর্ব্যবহার। তার পরিপ্রেক্ষিতে বা এই ধরনের বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে 2012 সালের 11 আগস্ট ত্রিপুরা হাইকোর্ট একটা রায় দিয়েছিল। এই রায়ে বলা ছিল যে অটোতে 3+1, মানে পেছনে তিনজন সামনে একজন ড্রাইভার বসবেন, এর বাইরে অটোতে যাত্রী চাপানো যাবে না। অর্ডার ছিল পয়েন্ট টু পয়েন্ট ভাড়া নির্ধারণ করার। কিন্তু আজকে 5 বছর অতিক্রান্ত, এই বছরের মানে বিগত বছরের 17 সালের 11ই আগস্ট, 10ই আগস্ট 5 বছর কমপ্লিট হয়েছে। 5 বছর কমপ্লিট হয়ে আরও কয়েক মাস, অটো পরিষেবার ন্যূনতম এদিক সেদিক কি হয়েছে, হেলদোল কি হয়েছে? কোথাও কি 3+1, মানে তিনজন যাত্রী একজন অটো চালক, এই নিয়ে আগরতলা শহরে যাত্রী পরিবাহিত হয় কোথাও দেখেছেন? কোথাও পয়েন্ট টু পয়েন্ট ভাড়া, এই বিষয়টা কি ঠিকঠাকভাবে চালু আছে? এই নিয়েই আজকে সংলাপ অনুষ্ঠান। আমাদের 4 জন প্যানেলিস্ট, এই প্যানেলিস্টের মধ্যে আমি একজন, সেবক ভট্টাচার্যী, এবং নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমাদের টেলিকাস্ট যেই যেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, নবপর্যায়ের টেলিকাস্ট রৈশাবাড়ি পর্যন্ত, গণ্ডাছড়া পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমাদের নতুন দর্শক যারা রয়েছেন সবাইকে অবশ্যই অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে অন্যান্য প্যানেলিস্ট যারা রয়েছেন তারা একে একে পরিচিত হবেন। নমস্কার, বিশেন্দু ভট্টাচার্যী, পেশায় সাংবাদিক। নমস্কার, আমি সুনীত সরকার। নমস্কার, রঘুনাথ মুখার্জী, আইনজীবী। আজকে সংলাপ অনুষ্ঠানে যে বিষয়টা সেবকবাবু উত্থাপন করলেন, যে অটোর পরিষেবা নিয়ে এবং অটোর বিভিন্ন বিষয় নিয়ে যেটা ইয়ে করলেন আজকে, এটা এটা আগরতলা শহর, শহরতলিতে এটা বিশাল একটা জ্বলন্ত সমস্যা। এবং আমরা দেখেছি যে এই অটো যারা মালিক বা অটো যারা চালান, বিভিন্ন ইউনিয়নের, বিশেষ করে এখন যারা বর্তমান শাসক দলের ইয়েতে রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, তাদের নাম ভাঙিয়ে ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে আমরা দেখছি রাজ্যে, মানে শহরের বুকে এবং শহরতলিতে এক শ্রেণীর অটো চালক একটা নৈরাজ্য কায়েম করছে। এবং আমরা প্রায় সময় দেখি এদের দ্বারা সাধারণ মানুষকে হেনস্থা করা, মহিলাদের শ্লীলতানি করা। ইভেন আমরা কদিন আগে দেখেছি কামানচুমড়িতে একজন ওমেন পিএসের একজন সাব ইন্সপেক্টর, ওনার হাজব্যান্ড আবার একজন আইপিএস অফিসার, ওনাকে এই বিএসএনএল অফিসের সামনে অটোর মধ্যে অটো ড্রাইভার শুদ্ধ আরেকজন শ্লীলতানি করেছে। তো এদের এই এই যে অটোর চালকদের এবং অটো মালিক বা চালকদের একাংশের যে এসব দৌরাত্ম্য, এবং যেটা সেবকবাবু প্রথমে বলেছেন যে আমাদের হাইকোর্টের একটা অর্ডার রয়েছে 3+1 এটা চালাতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট ভাড়া নির্ধারণ করতে হবে, এই অর্ডারটার পরও এটা আমি বলবো এটা প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে যেটা রয়েছেন ডিটিসি, যেটা রয়েছেন ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার বা ট্রান্সপোর্ট কমিশনার, যাই এই সংক্রান্ত যিনি মিনিস্টার রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নগুলিকে, শাসকদলীয় ইউনিয়ন বা বিরোধী যারা ইউনিয়ন রয়েছে তাদের নিয়ে বসে মিটিং করে পয়েন্ট টু পয়েন্ট ভাড়া একটা ইয়ে করার প্রাথমিকভাবে একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক সদিচ্ছাই বলুন, প্রশাসনিক সদিচ্ছার অভাবই বলুন,
এবং যারা ইউনিয়নভুক্ত রয়েছে, বিশেষ করে যেহেতু শাসক দল দায়িত্বে রয়েছে, রাজ্যের ক্ষমতায় রয়েছে, তাদের ইউনিয়নের দায়িত্বটা বেশি, এবং তারা তাদের তারা ছাড়াও যারা অন্য ইউনিয়নে রয়েছে, বিএমএস রয়েছে, আইএনটিইউসি রয়েছে, তৃণমূলের পরিচালিত কিছু একটা ছোট্ট সংখ্যায় রয়েছে, একটা বিষয় কিন্তু তারা সবগুলি ইউনিয়ন একটা জায়গাতে এক হয়ে যায় যে অটো যখন পয়েন্ট টু পয়েন্ট ভাড়া নির্ধারণ করা হয় এবং যাত্রী যখন পরিষেবা করে, যাত্রী যখন পরিবহন করে, যেটা হাইকোর্টের অর্ডার রয়েছে মাননীয় উচ্চ আদালতে, তিনজন 3+1 এটাকে কন্টিনিউয়াসলি এটা ভায়োলেশন করে যাচ্ছে। এবং প্রাথমিকভাবে ট্রাফিক দপ্তরে যারা রয়েছেন, অফিসার রয়েছেন বা যারা আধিকারিক রয়েছেন বা কনস্টেবল পুলিশ যারা রয়েছেন, এরা প্রাথমিকভাবে কিছু কিছু সময় প্রথম থেকে রেস্ট্রেন্ট করার চেষ্টা করেছেন। এবং আমরা দেখেছি বটতলা, নাগেরজোলা, চন্দ্রপুর, রাধানগর স্ট্যান্ডে এরা বারবার এসব অটো চালক, অটো মালিকদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং পরবর্তী সময় রাজনৈতিক কারণে বিভিন্ন চাপে এসব যারা অ্যাটাক করেছে, যারা কর্মরত পুলিশের উপর অ্যাটাক করেছে, এরা প্রশাসনিক চাপে, রাজনৈতিক কারণে এরা এদের মানে শাস্তির হাত থেকে বেঁচে যায়, পুলিশি গ্রেপ্তারি থেকে বেঁচে যায়। এবার প্রশ্ন হলো যে আরেকটা ভূমিকা রয়েছে এখানে, যেহেতু ট্রান্সপোর্ট কমিশন রয়েছেন এখানে, কিন্তু এখানে ডাইরেকশন আছে হাইকোর্টের যে অর্ডারটা রয়েছে যে ভায়োলেশন করলে কী কী হতে পারে। এখানে যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টর রয়েছেন এদের কিন্তু একটা বিশাল দায়িত্ব রয়েছে, এবং অনেক সময় আমরা দেখি, অনেক সময় বলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে বা প্রাথমিক প্রিন্ট মিডিয়াতে যে যদি অটো এরকম ভায়োলেশন করে আপনারা নাম্বার শ্রদ্ধা, ড্রাইভারের ইয়ে শ্রদ্ধা, অনেক সময় ফটো দিয়ে আপনারা কমপ্লেন করুন, কমপ্লেন করলে আমরা প্রাথমিকভাবে সবুজ নোটিশ করব, তার আইপিআর করবে, অ্যাজ পার এমবি অ্যাক্ট বা মোটর ভেহিকেল রুলস, ত্রিপুরা মোটর ভেহিকেলস রুলস অনুযায়ী আমরা তাদের নোটিশ করবো, যদি আমরা আপনাদের ডাকবো, যদি শুনানিতে দেখা যায় যে সে এটা অফেন্স করেছে দেন তার ড্রাইভিং লাইসেন্স সমস্যার জন্য সাসপেন্ড করবো, যা যা আছে অ্যাজ পার রুলস ওর অ্যাক্টে যা যা করবো। আলটিমেটলি এটা কতখানি ইমপ্লিমেন্ট হয়েছে, ইমপ্লিমেন্টেশনটা কোন জায়গাতে হয়েছে, আমার মনে হয় ইমপ্লিমেন্টেশনটা একদম জিরো, যার জন্য ডে বাই ডে এসব এই বিভিন্ন যারা অটো চালক রয়েছেন, অটো মালিক রয়েছেন, যারা বিভিন্ন ইউনিয়নের নামে একটা গুন্ডা রাজ আগরতলা শহরের মধ্যে, আগরতলা শহরের বাইরে কায়েম করেছে। আমি এক্ষণে যে অটো দিয়ে এখানে এসেছি, স্টুডিওতে এসেছি, পাঁচজন নিয়েছেন, পাঁচজন ক্যারি করেছেন। আমি বললাম যে কেন তুমি, তোমার তো হাইকোর্টের অর্ডার আছে, বলছে হাইকোর্টের অর্ডার আপনার পকেটে রাখুন এখন, তো বলছে রাত্রেবেলা প্যাসেঞ্জার বাইনে আসার সময় খালি আসে, যাওয়ার সময় খালি যায়, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ একটা প্রশাসন যদি কঠোর হয়, একটা পুলিশ ব্যবস্থা যদি কঠোর হয়, বা যেটা ট্রান্সপোর্ট কমিশনার রয়েছে তাদের তরফে যদি কমপ্লেন দেওয়ার পর যদি কঠোর অ্যাকশন হতো, তাহলে মনে একটা ভীতিরুক্ত আইন সম্পর্কে, কোর্ট সম্পর্কে, যে যদি কমপ্লেন করে দেয় কেউ, হয়তো বা কেউ সামনাসামনি যেতে চায় না, কারণ একটা অটোর মধ্যে যদি তিনজন চারজন প্যাসেঞ্জার থাকে, এটা কিন্তু ত্রিপুরা রাজ্য আগরতলা শহর, আপনি যদি প্রতিবাদ করেন আপনার পক্ষে কিন্তু খুব রেয়ার কেস এক দুজন আপনার পক্ষে থাকবেন, প্যাসেঞ্জারের কথা বলছি, বাকি কিন্তু সব অটো ড্রাইভারের পক্ষে থাকবে, এবং আপনাকে কিন্তু ফিজিক্যালি অ্যাসাল্ট হতে হবে বা আপনাকে ইনসাল্ট হতে হবে। অনেকে এগুলি যেতে চায় না, না গিয়ে কমপ্লেনটা ডিডিসিতে জানায়, মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে জানায়। আমার বক্তব্য হলো যে এদের এই বারবরন্ত, এদের এই গুন্ডারা আছে এক প্রকার বলা চলে, আগরতলা শহরতলিতে এরা পুরুষ মহিলা কাউকে মানে না, আমি কিন্তু সবার কথা বলছি না, এটা অধিকাংশ অংশের কথা বলছি, মুষ্টিমেয় তো অনেক ভদ্র আছে, এটা ইয়ে আছে, কিন্তু এদের বিরুদ্ধে এই ট্রান্সপোর্ট কমিশনের দপ্তর থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ব্যবস্থা না নেওয়া হওয়ার না নেওয়া থাকলে ট্রান্সপোর্ট কমিশনের যে মান্থলি মিটিং বা ইয়ে হয় এদের মিনিস্টারের সাথে, মন্ত্রীর সাথে, এই দপ্তরের সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন, উনি এদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কী কী ভূমিকা নিয়েছে, এবং এগুলি রোধ করার ক্ষেত্রে আপনি যেখানে 6-7 টাকা ভাড়া হওয়ার কথা, এখানে 12-15 টাকা ভাড়া রাখছে। আপনি হাঁপানিয়া হাসপাতালের এখানে যান, অশ্বিনী মার্কেট, এখান থেকে হাঁপানিয়া হাসপাতালে আপনার থেকে 15-20 টাকা ভাড়া রাখছে, নাগেরজোলা আসছেন 20 টাকা ভাড়া রাখছে, প্রতিবাদ করবেন নামিয়ে দেবে অটো থেকে, আপনার পক্ষে কেউ থাকবে না, প্রতিবাদ জানিয়ে লাভ হবে না। সুতরাং আজকের বিষয়টা এই কারণেই সবচেয়ে বেশি এখানে সম্পৃক্ত এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং এতে ভুক্তভোগী আগরতলা শহরতলি বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, মফস্বলে আছেন, এই অটো চালকদের দৈরাত্বের ভুক্তভোগী সবাই, কেউ বলতে পারেন, প্রতিবাদ করেন, নিগৃহীত হয়েছেন, কেউ প্রতিবাদ করে কোনো ফল পাননি। সুতরাং আজকের এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক আলোচনা। প্রাথমিকভাবে আমার মনে হয় এখানে প্রশাসনিক ঘাটতি, স্বচ্ছ প্রশাসনিক সদিচ্ছা, এবং বিশেষ করে পুলিশি ব্যবস্থা, এবং পুলিশকে মুভমেন্ট করার ক্ষেত্রে, মুভমেন্ট ইয়ে মানে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানে কনসার্ন দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার রয়েছেন বা যিনি কমিশনার রয়েছেন বা এসপি যারা রয়েছেন, তাদেরও একটা বিশাল ভূমিকা রয়েছে এই অটো দুরত্ব বন্ধ করার জন্য। সুতরাং
এটা একটা জেনারেল ফিনোমেনা, একটা জেনারেল চালু হয়ে গেছে যে অটোদের অটো চালকরা দৌরাত্ম্য করবেন, গুন্ডাগিরি করবেন, আমরা এটা মেনে নিতে হবে সাধারণ মানুষ। আসলে মুশকিল হয়েছে কি, মানে রাষ্ট্রশক্তির কুটোচালিতায় এই লোকগুলি বদনাম হয়েছে যেটা আমি বুঝেছি। যেমন ধরুন আপনি মোটর স্ট্যান্ড থেকে যদি জিবি যেতে চান, আপনার কাছে একটাই একটাই পথ আছে অটো, বিকল্প কোনো পথ নেই। কেন্দ্র সরকার বাস দিয়েছে, কিছু বাসকে বরজলা পচিয়েছে আর কিছু বাসকে দূরে দূরে চালিয়ে দিয়েছে, যাতে এই লোকগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে শাসক দল। ফলে তারা যা ইচ্ছা তা করে। একটা সময় হয়েছে কি এসডিপিকে পিটিয়ে দিল, আবার মন্ত্রী মাননীয় মন্ত্রী গিয়ে এটা মীমাংসা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রায় শুনে থাকি আইন আইনের পথে চলে, সেক্ষেত্রে কিন্তু আইন আইনের পথে চলেনি, মন্ত্রী বাহাদুরের ইচ্ছার মতো চলেছে। এখন ব্যাপার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভাড়া বলুন কি তিনজন কি চারজন নিচ্ছে, কারণ বিকল্প কোনো ব্যবস্থাই করেনি। আপনি দেখুন হাইকোর্টের রায়ে কিন্তু মোটরচালিত রিক্সাও ব্যান্ড, কিন্তু এটাও সদর্পে ঘুরে বেড়াচ্ছে, বিদ্যুৎ গতিতে যাচ্ছে, সরকার এগুলি ব্যবস্থা নেবে না। কারণ আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটি গাছ একটি প্রাণ, এখন আমরা শিখছি যে একটি একটি প্রাণ একটি ভোট, ভোটের বাইরে কিছু না, এবার যে যেমন পারো লুটে পুটে খাও। কিন্তু আমাদের যিনি মাননীয় মন্ত্রী আছেন ওনার থেকে আমার অনেক বেশি আশা ছিল, আশা ছিল। এই কারণে আমি একটা কথা বলি যে কি জাত না বিষে অসিবে বুঝিবে সে কিসে, অসি বিষে ধ্বংসিনী যারে। আসলে সাপের কামড়ালে কী যন্ত্রণা হয় সেটা ভুক্তভোগী বলতে পারে। এখন মাননীয় পরিবহন মন্ত্রী কিন্তু কর্মজীবন শুরু করেছিলেন মোটর শ্রমিক হিসেবে, তাই আমি ভেবেছিলাম যে উনি মোটর শ্রমিকের ব্যথাটা বুঝবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি ওদেরকে এক ক্লাস অফ মানে ভোট ব্যাংক ছাড়া উনি কিছুই ভাবতে পারছেন না। ওদের কাছে কী নিরাপত্তা আছে, ওদের সামাজিক নিরাপত্তাটা কী আছে, কিছুই আমরা দিতে পারছি না। ইভেন গত বছর বোধহয় খুব সম্ভবত বা 2016 সালে মিটার অটো চালু হয়েছিল, এটা কোনোভাবে প্রচার করতে দেওয়া হয়নি, এমনকি ইউনিয়নের লোকেরা এদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়া হয়েছিল। টমটমের সাথে অটোর ঝগড়া আমরা সেটা জানি। এগুলি সমাজ জীবনে একটা ধারণা তৈরি হয়েছে যে এন্টায়ার অটো চালকরা একটা ত্রাস, কারণ এসডিপিও পিটিএ কিন্তু তারা হজম করেছে, এবং দুঃখের বিষয়ে সে এসডিপিও চাকরি ছেড়ে চলে গেছে। তো ফলে আসলে সবাই এরকম না, কিন্তু মানে ব্যাপারটা এরকম করে দেওয়া হয়েছে যে আমার একটা রেজিমেন্টেড ফোর্স চাই আমার ভোট ব্যাঙ্ক হিসাবে, এবং তোমরা যা পারো লুটে পুটে খাও। এবার পয়েন্ট টু পয়েন্ট ভাড়া নিলে নাও না নিলে না নেই, সরকার তো কোনো ব্যবস্থা নেবে না, মুশকিলটা হচ্ছে এই জায়গায়। আমার মনে হয় আলোচনার একটা বড় অংশ কাবার হয়ে গেছে, আমাদের পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন। আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে জনপরিবহন ব্যবস্থা বলুন আর অটো বলুন বাস বলুন, এখানে আইনে পরিষ্কার বলা আছে অটো হচ্ছে একটা কন্ট্রাক্ট কেস, এটা কোনোদিনই পয়েন্ট টু পয়েন্ট চলার কথা নয়। এটা জানি না ট্রান্সপোর্ট দপ্তর মাননীয় আদালতে কি কি ওরা হলফনামা জমা করেছে। যে কেসটার কথা আপনারা বলছেন এটা হচ্ছে একটা অর্পণ সোসাইটি ভার্সাস স্টেট অফ ত্রিপুরার কেস, 2008 সালে প্রথম কেসটা হয়েছিল। সেখানে মূলত চারটা দাবি করা হয়েছিল, সেটা হয়েছিল যে জনপরিবহন ব্যবস্থা সুদৃঢ় করা, বাস চালানো, অটোগুলোকে নিয়ন্ত্রণ করা যাতে যাত্রী পরিবহনে স্বাচ্ছন্দ্য আসে, আর পুরানো গাড়ি 15 বছরের পুরানো যে গাড়িগুলো এগুলোকে ফেজ আউট করা। ফেজ আউট করার কারণ হচ্ছে পলিউশন মাত্রাটা বেড়ে যাচ্ছে, পলিউশনটা কমানো। তারপরে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেটা ইমপ্লিমেন্ট হয়নি, 2012 সালে রিভিউ পিটিশন হয়, এবং রিভিউ পিটিশনের পরে দীর্ঘ তালবাহানা হয়, প্রায় 2-2.5 বছর পরে রায় বেরোয়, এবং রায়েতে একটা কথা ছিল যেটা মাননীয় আদালত বলেছিলেন সরকারকে ভেবে দেখার জন্য, সেখানে ছিল এই যে অটো চালকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আসে সেগুলো অনেক সময়ই লিপিবদ্ধ করা যায় না, কারণ এদের পরিচয় জানা যায় না। এই জন্য বলা হয়েছিল একটা স্পেসিফিক ড্রেস কোড দেওয়া এবং এদের নাম যাতে ডিসপ্লে থাকে, মাননীয় আদালত বলেছিলেন রাজ্য সরকারকে এটা ভেবে দেখার জন্য। বলা হয়েছিল যে পয়েন্ট টু পয়েন্ট যাতে সার্ভিস চালু করা হয়, তখন আমাদের তরফে বক্তব্য মানে অর্পণ সোসাইটির তরফ থেকে বক্তব্য ছিল এরকম যে পয়েন্ট টু পয়েন্ট তো কোনো কথা নেই, এটা হচ্ছে কন্ট্রাক্ট কেরিজ, ও পার্টিকুলার একটা জায়গায় থাকবে, ওকে আমি হায়ার করব, সে যাবে। তখন রাজ্য সরকারের বক্তব্য ছিল আমাদের রাজ্যের জন গণপরিবহন ব্যবস্থা দুর্বল, তো আমরা যেভাবে চলছে সেভাবেই চলবে, তবে আমরা একটা ভাড়া ঠিক করে দেবো। এটা কিন্তু সরকারের বক্তব্য, কোর্ট কিন্তু বলেনি ভাড়া ঠিক করবেন, রাজ্য সরকার প্রস্তাব করেছিল, কোর্ট তাতে অনুমোদন দিয়েছে, কোর্ট ঠিক আছে করে দিন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে একটা পরিবহন ক্ষেত্রের ব্যাপারটা যদি আসে, আমি খুব
মানে বাধ্য হচ্ছে কথাটা বলতে, এখানে কমপ্লিটলি একটা ললেসনেস। অন্য কোথায় কি আছে আমি জানি না অন্য পরিষেবার ক্ষেত্রে, কিন্তু পরিবহন ক্ষেত্রে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজকর্ম, একটা সম্পূর্ণ একটা গুন্ডামি, এবং এর পেছনে পরিচ্ছন্ন মদত হচ্ছে প্রশাসনের। এবং প্রশাসন রাজনৈতিকভাবে মারাত্মকভাবে মানে রাজনৈতিক দোষে দুষ্ট। কারণ আপনারা দেখবেন নাগেরজোলা থেকে যে অটোটি জিবিতে যায়, সে সেখান থেকে প্যাসেঞ্জার তুলে ১০ টাকা ভাড়া নেওয়ার কথা, ১০ টাকা ভাড়া নিয়ে সে ওকে টার্মিনেট করে রাধানগর বাসস্ট্যান্ডে গিয়ে বলে আমি আর যাবো না, আপনি দ্বিতীয় গাড়িতে চলে যান। এবার উনি যখন নামলেন তখন তো ঘুরে সে আবার লাইন দিয়ে জিবি জিবি করে চিৎকার করছে, ওখানে আপনি উঠবেন আরও ১০ টাকা দেবেন, তাহলে একটা গাড়ি একজনের লোকের ২০ টাকা ভাড়া দিতে হয়। আপনি রেল স্টেশন থেকে যুগেন্দ্রনগর রেল স্টেশন থেকে মোটর স্ট্যান্ডে আসবেন, আপনাকে ২০ টাকা ভাড়া দিতে হয় এবং সে ৬ জন করে লোক আনবে। এবার আপনি যদি প্রতিবাদ করেন, প্রতিবাদের নমুনাটা কি হয় আমি বলি। আমারই বন্ধু অধ্যাপক ইউনিভার্সিটি থেকে ফিরছেন, ২ টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল, ঝগড়াটা এমন জায়গায় পৌঁছেছে ২ টাকা বেশি চাইছে, ও বলছে কেন দেবো, এই কথা বলতে 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 কামানচমনের কাছাকাছি জায়গায় আসার পরে ওকে বলছে, ও বলছে ঠিক আছে আমাকে ছেড়ে দাও ভাই আমি যাবো না, বলছে না তোমাকে তো এবার ছাড়া যাবে না, তুমি আমাদের অফিসে চলো, তোমার বিচার হবে তারপরে তোমাকে ছাড়বো। ও তাড়াহুড়ো করে বিএসএনএল এর গেটের সামনে এসে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে প্রাণে বেঁচেছে। তারপরে আমরা সেখানে ছিলাম, আমরা ওকে আটক করেছিলাম, তখন সে বলেছে যে আমাদেরকে আমাদের ইউনিয়ন থেকে বলে দেওয়া হয় যে যদি কেউ তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি খারাপ ব্যবহার করতে পারো, ভাড়া নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে এইসব কথাবার্তা বলে এবং যদি তুমি মনে করো এটা হুমকির মতো তাহলে ওকে তুমি যেভাবে হোক আমাদের কাছে নিয়ে আসবে, ওর বিচার আমরা করবো। এরকম ঘটনা অনেক হয়েছে আগরতলা শহরে, গোটা ৫ ঘটনার কথা আমি বলতে পারবো যেখানে যাত্রীরা হেনস্থা হয়েছেন। এটা সমাধানের উপায় হচ্ছে এই, সরকার যেহেতু কিছু করবে না, আইন যেহেতু এখানে কাজ করে না, প্রশাসন যেখানে এখানে পুরা বিকলাঙ্গ, এটা একটা বিকলাঙ্গ প্রশাসন, এটার অঙ্গ প্রত্যঙ্গ আছে বলে আমার মনে হয় না। এই যে ডিটিসির কথা বলছেন, ডিটিসি সাহেবকে আমি পার্সোনালি কমপ্লেন করেছি অন্তত গোটা ২০ মিনিস্টারকে দিয়ে ফরওয়ার্ড করেছি, অ্যাকশন হয় না, এই হচ্ছে প্রশাসন। আমার লজ্জা হয় যে এই রকম কোন অফিসার প্রশাসনে থাকতে পারে এবং এই সমস্ত প্রশাসনকে এই সমস্ত অফিসার দিয়ে প্রশাসন চলে, আবার এরা আবার জনকল্যাণমুখী সরকার বলে, আমার লজ্জা হয়, এত ঘৃণা হয় এদের দেখলে, এরা এত নির্লজ্জ, এত নীচ মনোবৃত্তির, এরা এত এত মানে এদের সমাজে এদের কোন স্তরে স্থান হওয়ার কথা ছিল এবং কোথায় ওরা এসছে। আজকে এদের কাছে আগরতলা শহর বা সারা রাজ্য জুড়লে হয়তো কয়েক হাজার অটো শ্রমিক হবেন, আর এই পরিষেবা নিচ্ছেন এই রাজ্যের অন্তত ২৫ লক্ষ লোক। আজকে যদি ভোট ব্যাংকের পলিটিক্সের কথা আপনি বলছেন, এরা কতখানি মূর্খ, যারা ভোট ব্যাংকের পলিটিক্স করেন তারা কতখানি মূর্খ, এদের মাথায় তো আমি বলি গোবর আছে। ২৫ লক্ষ লোককে সাফার করাচ্ছে ৪,০০০ লোকের জন্য, ২৫ লক্ষ লোককে খেপিয়ে দিলে কি ৪,০০০ ভোট সিকিউর থাকবে? এরা কি এই মাথা নিয়ে যদি রাজনীতি করে, এদের রাজনীতি না করাই উচিত আমি মনে করি। এখন কথা হচ্ছে এই, আমরা যারা পরিষেবা গ্রহণ করি আমাদের রাস্তায় নামতে হবে এবং আমাদের যাত্রী একটা সুরক্ষা সমিতি বা মঞ্চ তৈরি করা উচিত। আমি মঞ্চ থেকে বলি, আমি এখান থেকে ভ্যানগার্ডের থেকে বলছি, আমাদের যাত্রী সুরক্ষা মঞ্চ হওয়া উচিত, দেশের বিভিন্ন জায়গায় সেটা আছে, এটা যদি করা যায় আমাদের বক্তব্য আমরা রাখতে পারবো এবং আমরা প্রশাসনকে বাধ্য করব যে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু সিঙ্গেল ম্যান, আমাদেরকে কেউ শুনবে না। আপনি দেখবেন ট্রাফিক পুলিশ কতখানি নির্লজ্জ, এরা রাস্তায় দাঁড়িয়ে কার মাথায় হেলমেট আছে চেক করে, কার কাগজ আছে দেখে, অথচ ওটা বেআইনি আজকের দিনে। আমি প্রশ্ন করি এদেরকে যে মাথা তো আমার, গেলে আমার যাবে, আপনার তো আইন পালনের কথা, আমার নামে কেস করে দিন, আদালতে যাব আমি বিচার করব। আর আপনি আমাকে বলুন আগরতলা শহরে হেলমেট না থাকার কারণে কয়জন লোকের মৃত্যু হয়েছে, আর হাইওয়েতে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্টের জন্য কি কি কারণ দায়ী, এর মধ্যে হেলমেট কত নম্বর কারণ, কেউ বলে না। এদের তখন বড় বড় কথা চলে আসে। আসলে কথা হচ্ছে এই, তারা রাজপথে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ দেখানোর চেষ্টা করে, এরা হচ্ছে রাজ্য সরকারের সবচেয়ে বিশ্বস্ত কর্মী এবং তারা কাজ করছেন, এবং শহরের যেখানে এনফোর্সমেন্ট দরকার সেখানে এনফোর্সমেন্ট হয় না, যেখান দিয়ে পাচার হয় সেখানে এনফোর্সমেন্ট নেই, যেখানে স্পিডে গাড়ি যায় সেখানে এনফোর্সমেন্ট নেই। এনফোর্সমেন্ট কোথায়? মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবেন ওখানে এনফোর্সমেন্ট হবে, যেখানে ডিজিপি যাবেন সেখানে এনফোর্সমেন্ট হবে। এর মতো নির্লজ্জ এবং অসভ্যতা আমার মনে হয় ভারতবর্ষের কোথাও নেই, ত্রিপুরার মতো অসভ্য প্রশাসন আমি কোথাও দেখিনি। আমি বিশ্বেন্দুর কথার সুর ধরে যে বিষয়টা বলতে চাইছি, বিশ্বেন্দু একটা জায়গায় বলেছে যে ৪,০০০ ভোট বনাম ২৫ লক্ষ, মানে আগরতলা শহরের ৫ লক্ষ মানুষ আছে কোনো না কোনোভাবে অটো পরিষেবার সাথে যুক্ত,
এর বাইরেও প্রতিদিন কয়েক লক্ষ মানুষ আগরতলা শহরে আসেন, প্রতি সপ্তাহে কয়েক লক্ষ মানুষ আগরতলা শহরে আসেন, ওনারাও পালা করে এই অটো পরিষেবা গ্রহণ করেন, সব মিলিয়ে 25 লক্ষ। কিন্তু বিশ্বন্দুর এই কথার সাথে আমি সম্পূর্ণভাবে সহমত হতে পারছি না, এই কারণে যে শুধুমাত্র ভোটের জন্য তারা ওরা ভোট দেবে, মানে 1000 বা 1500 যে অটো চালক আছেন তাদের মধ্যে সবাই তো আর এই লাইনে যুক্ত না, মানে এই ধরনের গুন্ডামিগুলোর মধ্যে সবাই তো আর যুক্ত না, তাদের মধ্যে ভালো ছেলেরা অনেকেই আছে। এটা 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 আমি বলি, এটা একটা প্রতিষ্ঠা, না আমি আমি একটা আমি একটা কথা বলি, এটা এই ধারণাটাও ভুল, এই ধারণাটা ভুল এই কারণে, কারণ যখন প্রতিষ্ঠান আপনাকে নিয়ন্ত্রণ করবে, আপনি একটা এটাই বলছি যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ, প্রাতিষ্ঠানিক, এখানে এখানে আপনাকে নিয়ম মেনে চলতে হবে, যখন আপনাকে ইউনিয়ন বলে দেবে এটা করতে হবে, যত ভালো ছেলেই হোক আপনাকে করতে হবে, একবারই মানতে হবে, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবার এই প্রাতিষ্ঠানিক রূপটা দেওয়া হয়েছে কেন, এই জায়গায় বোধহয় বিশ্লেষণ করাটা দরকার, কারণ 1000 ভোটের জন্য লক্ষ লক্ষ মানুষকে খেপাবে এত বর্বক্ত রাজনৈতিক দলের নেতারা না? একটু একটু বলি, হ্যাঁ, ভোট বলতে শুধু ইভিএম এ টিপ দাও বা ব্যাপারটা নয়, মিছিল মিটিং করতে হবে, এর চাইতেও বড় বিষয় আছে। বিষয় হচ্ছে বিশেষ করে আজকের যে রাজনৈতিক দল প্রশাসনে আছে, রাজ্য সরকারে আছে, তাদের যেই আইডিওলজি বিলম্ব করে বলে ওনারা দাবি করেন মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদে একটা শব্দ আছে, এটা হচ্ছে লুম্পেন প্রলেতারিয়াত। লুম্পেন প্রলেতারিয়াত কি? লেনিন অলওয়েজ বলেছেন যে এই লুম্পেন প্রলেতারিয়াতে বিপ্লবের কোনো কাজ আসে না, যদিও সিপিএম বিপ্লব টিপ্লব করবে না, এদের বিরুদ্ধে লুম্পেন প্রলেতারিয়াতে একটা লড়াই করতে হবে, এটাও বলেছেন, এটাও বলেছেন। কিন্তু এই লুম্পেন প্রলেতারিয়াত যারা এই যে অটো চালাচ্ছে, তাদের মধ্যে থেকে যাদেরকে এই ধরনের গুন্ডাগর্দির মধ্যে লাগাচ্ছে, অফিসার প্যাটানো, যাত্রীদের হেনস্থা করানো, এই যে জায়গাগুলো করছে, মানে ওরা বলা চলে যে লুম্পেন প্রলেতারিয়াত। এবং এই লুম্পেন প্রলেতারিয়াতদের পলিটিক্যাল পার্টির এই কারণে দরকার, কারণ মাসুল দরকার, মাসুল দরকার। আজকে পড়াশোনা করছে ছেলেরা মেয়েরা, তার যে ছেলেরা পড়াশোনা করছে তারা তো মস্তানি করতে যায় না, গুন্ডামি করতে যায় না, এবার গুন্ডা হিসেবে কিছু দরকার, এখানে সংগঠিত শ্রমিক নেই, তাহলে কিছুটা বলা যায় একটা সংগঠিত জায়গায় আছে শহরের মধ্যে যারা অটো চালায়, এবার তাদেরকে দিয়ে যদি আমি গুন্ডামিটা করাতে পারি, তাহলে আমার বিরুদ্ধে যে ভয়েস, সেই ভয়েসটা কিন্তু দিনের পর দিন স্তিমিত হয়ে যে ভয় পাবে, মানে একটা ডর ক্রিয়েট করা, একটা ভয় ক্রিয়েট করা, এটা শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না, এটা দেশের বা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রশাসকদের শাসকদের একই চরিত্র। ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার, আমরা ভেবেছিলাম যে এই সরকারটার একটা ভিন্ন চরিত্র হবে, কিন্তু আমরা দেখলাম তারাও মানুষকে শাসন করার জন্য ভয় পয়দা করা, ভয় রাখা, এবং এই ভয় তৈরি করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই ধরনের লুম্পেন প্রলেতারিয়াতরা, তাদেরকে দিয়েই শহরটার উপর রাজ্যটার উপর রাজত্ব করা, যাতে বিরোধী কণ্ঠ উচ্চারিত না হয়, গণতন্ত্রের যে শব্দগুলো, গণতান্ত্রিক অধিকারগুলো, এই অধিকারগুলো যাতে টুটি টিপে ধরা যায়, তখনই মানে আমরা বলি যে আমরা তো সাধারণভাবে অক্সিজেন নেই, আগেও একদিন বলেছিলাম অক্সিজেন নেই, অক্সিজেন যখন আমরা নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নেই তখন আমরা কিন্তু বুঝি না গণতন্ত্রের মানে অক্সিজেনের গুরুত্ব কতখানি, যদি কেউ আমার টুটিটা টিপে ধরে বা ঠোঁটটা টিপে ধরে, আমি শ্বাস নিতে পারছি না, নাকটা টিপে ধরে শ্বাস নিতে পারছি না, তখন বুঝি কিন্তু আমাদের অক্সিজেনের গুরুত্ব আসলে কতখানি। তেমনি এইভাবে এই ধরনের লুম্পেনগিরির মাধ্যমে আমাদের গণতন্ত্র যখন হরণ করা হয়, তখন কি আমরা বুঝি আসলে গণতন্ত্রের গুরুত্ব কতখানি, আমরা কথা বলতে পারছি না, আমাদের যে প্রতিবাদের ভাষা সেই ভাষাগুলোকে আমরা উচ্চারণ করতে পারছি না, লুম্পেন প্রলেতারিয়াত সিস্টেমের যেই লোকজন আছে তারা এসে আমাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কোথাও একটা কাজ করা যাচ্ছে না, কোথাও একটা বিরুদ্ধে গিয়ে কোথাও একটা প্রতিবাদ সভা করা যাচ্ছে না, গিয়ে অফিসে গিয়ে বলা যাচ্ছে না আপনি এই কাজটা কেন করেছেন, বলা যাচ্ছে না, সমস্ত জায়গায় এই যে সিন্ডিকেট রাজ, এই যে বিষয়গুলো, ওই লুম্পেন প্রলেতারিয়াতটা সামনে এসে দাঁড়িয়ে যায়। এবং এটা আমি মনে করি যে একটা যেই আইডিওলজির কথা বলে যে বামপন্থীরা মানে সিপিআইএম ক্ষমতায় এসেছিল, তাদের একটা নৈতিকভাবে স্খলন, যেই স্খলনের পরিপ্রেক্ষিতেই এই ধরনের লুম্পেন প্রলেতারিয়াতদের লালন পালন করছে, এবং এই অটো যে দৌরাত্ম, অটো ড্রাইভারদের একটা বৃহত্তর অংশ, তারা যেভাবে মাফিয়াগিরি করছে, এটা এই লুম্পেন প্রলেতারিয়াত রাজ তৈরি করার যে কৌশল তার থেকে বিচ্ছিন্ন কিছু বলে আমি মনে করি না। আমি আমি একটু বলে নিই, আপনি যে কথাটা বললেন সেই তাত্ত্বিক আলোচনায় আমি না গিয়ে অন্যভাবে একটু চিন্তা করি, ওদেরকে এই অটোওয়ালাদের একটা সুযোগ সুবিধা দেওয়া হলে যেটা মোটামুটি আইন বিরুদ্ধ,
এবং তাদের মনস্তাত্ত্বিক অবস্থানটা এরকম করে দেওয়া হলো যে তোমরা এগুলি লুটেপুটে খাও, কিন্তু আমরা যদি কোনোদিন সরে যাই তাহলে তোমরা এই সুযোগ সুবিধাগুলি পাবে না। ফলে তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হতে 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 সেটা মনস্তাত্ত্বিক পর্যায়ে এমন পর্যায়ে গেছে যে যখনই তাদের এই অবৈধ সুযোগ সুবিধার মধ্যে হাত পড়ে তখন তারা হিংস্রভাবে রিয়েক্ট করতে শুরু করে। তার মধ্যে প্রশাসনের প্রশ্রয় আছে, আমরা এসডিও পিটানো থেকে দেখেছি মাননীয় মন্ত্রী সেটা সমাধান করতে গেছে, সমাধান করার কথা ছিল না তো, আইনের পথে চলার কথা ছিল, সেটা হয়নি। তো ফলে কি হয় যে তাদের মধ্যে এই যে হিংস্রতা বলুন যাই বলুন প্রাতিষ্ঠানিক রূপটা কেন দেওয়া হয়েছে যে তোমরা এগুলি করো কিন্তু ভোটটা আমাকে দাও, আমরা যদি সরে যাই তাহলে তোমরা এগুলি করতে পারবে না। ফলে তাদের মধ্যে খুব প্রিপ্ল্যান্ড একটা হিংস্রতা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি আরেকটা কথা এখানে বলি, সেটা হচ্ছে এই যে এই ঘটনা থেকে যেটা আরেকটা জিনিস পরিস্ফুট হয় এবং আমার মনে হয় যেটা নিয়ে আলোচনা করা আমাদের দরকার, এটা আজকের সমাজে একটা বাজে একটা মেসেজ নিয়ে যাচ্ছে। মেসেজটা হচ্ছে এই যে হাইকোর্টের আদেশ যদি কেউ না মানেন তাতে কিছু হয় না, এবং প্রশাসন যাতে না মানে সেই জন্য প্রশাসন আপনাকে সাহায্য করবে। তাহলে এই যদি অবস্থা তৈরি হয় তার মানে কি? তার মানে হচ্ছে কেউ কাউকে মানবে না, প্রশাসনের কথা কেউ শুনে না, মন্ত্রীদের কথা কেউ শুনে না, আদালত অর্ডার দিলে কেউ শুনে না, তার মানে কি? এটা কি সোসাইটি? আমি ইন জেনারেল বিষয়টাকে পলিটিসাইজ এত বেশি করব না, কারণ আজকে যদি সিটুর নেতা সিটু হয়ে দাদাগিরি করে কালকে বিএমএস এসে জয়েন করলো, আমার বেসিক কথাটা হলো আমাদের অনুষ্ঠানে যেটা লক্ষ্য রয়েছে যে এই সমস্যাটাকে, এটা সিটু যেখানে শক্তিশালী সিটু করছে, যেখানে বিএমএস শক্তিশালী তারাও কিন্তু করছে। তুমি বিএমএস এর অটো ড্রাইভারকে তোমাকে পাঁচজন কিন্তু বললে নামিয়ে দেবে না, দুজন বারানে জগড় হয়েছে, আইএনটিসি এসে ঘেরাও করেছে, থানা ঘেরাও করেছে, নিয়ে গেছে, হচ্ছে, এটা হলো সিস্টেমের ইন জেনারেল সমস্যা হলো। কিন্তু আলটিমেটলি এসব পলিটিসাইজার থেকে হচ্ছে সাভার হচ্ছে জেনারেল পাবলিক, যারা নিরীহ পাবলিক রয়েছে। আমি বিষ্ণু যে কথাটা আমি পরবর্তী সময় বলতাম, বলেছে বিষ্ণু একদম থ্যাংকস টু বিষ্ণু, যে এই সব জায়গাতে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এসব করার ক্ষেত্রে কিন্তু একটা নাগরিক মঞ্চ বা একটা এরকম করা হচ্ছে, এবং এটা নাগরিক। আমি কিন্তু প্রথমে কথাটা মানে ফ্রম দ্য ভেরি আউটসেট বলেছি যে আমাদেরও পাবলিক, কিন্তু তুমি যদি অটোর মধ্যে একটা প্রতিবাদ করো আরো দুজন প্যাসেঞ্জার কিন্তু অটোওয়ালার পক্ষ নিয়ে তোমার মধ্যে লাগবে। যার জন্য বললো যে বিষ্ণুর বন্ধু আসছিল, নিশ্চয়ই আরো প্যাসেঞ্জার ছিল, ওরা দুজন প্রতিবাদ করতে পারতো, নেমে পালিয়ে আসতে হতো না। যে পুলিশ অফিসারকে এখানে মডেস্টি করলো ওনার অটোর মধ্যে আরো প্যাসেঞ্জার ছিল, ওরা বাধা দেয়নি, ওরা এই অটোওয়ালার পক্ষ নিয়েছে, অটোওয়ালাকে বাঁচানোর চেষ্টা করেছে। সুতরাং পলিটিক্স তো একটা পার্ট রয়েছে, এটাকে ইন জেনারেল হলো পাবলিকের কনসাসনেস, দু নম্বর হলো এই যে সবচেয়ে বেশি যেটা হলো যে আইনের দাওরায় আইনের আওতার মধ্যে আনা, এবং আইন আছে, আইন ভাঙলে কঠোর শাস্তি হতে পারে। এখানে আরেকটা বিষয় আমি বলবো, আমি ওয়েস্ট বেঙ্গলে যিনি প্রাক্তন একজন দেখেছি মদন মিত্র, এখন ইনি মিনিস্টার নাকি, ওনাকে একটা দেখেছি কিন্তু মানে স্ট্রিক্ট ভূমিকা নিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে কন্ট্রোল করেছে। কিন্তু এখানে যখন আমি এটা আমি দেখিনি, আমার যিনি পরিবহন মন্ত্রী রয়েছেন যখন হাইকোর্ট অর্ডার দিল করলো, আমি কিন্তু আমার চোখে পড়েনি যে উনি এটা আমি ক্রিটিসাইজ করছি, আর যেটাই যে রাস্তায় নেমে অ্যাটলিস্ট দাঁড়িয়ে দল মত নির্বিশেষে যে ইউনিয়নের ওটোক ভায়োলেশন করছে ধরছে, পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা অ্যাটলিস্ট করা থাকলে অ্যাটলিস্ট শহরের বুকে যে সন্ত্রাস সৃষ্টি করছে সব, বিশেষ করে যারা শাসক দল হচ্ছে এছাড়াও যারা অটো এজ এ হোল। তুমি এই কয়দিন আগে কিন্তু একটা ঘটনা হয়েছে 2013 বা 2014 একটা হয়েছিল মোটর স্ট্যান্ডে একজন প্যাসেঞ্জারে টমটম ভার্সেস অটো, ঠিক মামলাটা আমি করি, এটার মধ্যে দুয়ো পার্টি টমটম মানে ই রিক্সা আর অটো রিক্সা প্যাসেঞ্জার আর পুলিশ ইনজোর্ড হয়েছে, থানার মধ্যে ঢুকে পুলিশকে অ্যাটাক করেছে। এখানে তখন আর কিন্তু পার্টি ছিল না, আইএনটিসি রয়েছে, বিএমএস রয়েছে, সিআইটি রয়েছে, সবাই রয়েছে, একদম প্রায় 15-20 জন আসামি চলছে মামলা সব ইউনিয়নের। তো এখন আমার ইলেকশন হচ্ছে, সব ইউনিয়নের নেতারা এসব বসে থাকে, থানার ভেতরে কিন্তু ঢুকে পুলিশকে অ্যাটাক করেছে। তো আলটিমেটলি সাহসটা কোথায় পায়? এরা জানে যে পুলিশকে বা প্রশাসনকে আমরা অবজ্ঞা করলে হাইকোর্টের বিষ্ণু বলেছে হাইকোর্টের কমান করলে আমাদের তো পলিটিক্যাল দাদারা রয়েছে, বা আমরা প্রেশার দিলে আমরা রাস্তা রুকু করে দেবো, এই করে দেবো, প্রশাসন ইয়ে করবে। আমি যেটা প্রথমেই বলছিলাম যে যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার রয়েছেন এবং তার যে তার নিয়ন্ত্রণাধীন যে ডিপার্টমেন্ট রয়েছেন তাদের যেটা বলেছিল সুমিতবাবু বলার চেষ্টা করেছিল প্রশাসনিক আধিকারিক, এদের কিন্তু একটা ভূমিকা রয়েছে, শুধু সবটাই টমটম আর সবটাই পাবলিকের উপরে ছাড়বে না। এদের রেখে বিষ্ণু বলছিল এদের রেখে লাভ কি আমার, তাহলে লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছে আমাদের,
তো তোমরা কি করছো তুমি দাঁড়িয়ে তোমার কাজ শুধু একটা অ্যাক্সিডেন্ট হলে গাড়ি এমবিআই গিয়ে থানাতে করে দেবে ইয়ে করে দেবে আমি আমি রঘুনাথ মুখার্জি এই জায়গাতে একটা জায়গায় একটা বিষয়ে আমি কন্ট্রাডিক্ট করছি যে আমরা কি মনে করি সচেতন নাগরিক হিসেবে শহরে বা যেই কোনো গ্রামে যেই কোনো জায়গায় প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন বা অফিসার যারা রয়েছেন তারা যেভাবে আইন চায় সেই আইন অনুযায়ী কাজটা তারা করতে পারবেন কেন পারবেন না পারবেন না এই কারণে আমি এই কারণে পারবেন না আমি বলছি আমি ডেমোক্রেসিটা বলছি না না প্রশাসনিক আধিকারিক দরে কিন্তু সদিচ্ছার অভাব রয়েছে সদিচ্ছার অভাব আছে কারণ একটা একটা মহিলা একটা মহিলা ইয়েতে ডিএসপি যদি একজন বিজেপির ক্ষমতাসীন বিজেপির এমএলএ তার ইয়েতে নেতাদের ধরে হেলমেটের জন্য ফাইন করতে পারে থানাতে ধরে নিয়ে আসতে পারে কোথায় ত্রিপুরা না না সাউথ ইন্ডিয়ান ছিল ওনার ভয়ে আগরতলা শহর কাঁপতো মানে মদন মোহন মদন মোহনের ভয়ে আগরতলা শহর কাঁপতো তখনকার সময় এত নৈরাজ্যের সময় কিন্তু আগরতলা মদন মোহনের নাম শুনলে ভয়ে কাঁপতো এখানে একজন এডিশনাল এসপি আছে আমি নাম বলবো না মহিলা আছে ওনার নাম শুনলো কিছু কিছু ভয় পায় সুতরাং কিছু কিছু তো সবটাই গভর্নমেন্ট সবটাই পলিটিক্যাল সদস্য কিছু কিছু প্রশাসনিক অধিকার আধিকারিকদের তো সদিচ্ছার অভাব ডেফিনেটলি রয়েছে আছে এই ক্ষেত্রে আমি আমি রঘুনাথের কথাটার আমি একটু কাউন্টার করছি যে আমি এবার চাইলাম আমি কাজটা ঠিকভাবে করব যারা অন্যায় করছে তাদেরকে পানিশ করব অ্যাজ পার ল আমি কি আগরতলা শহরে বসে চাকরিটা করতে পারবো না কেন তুমি যদি আমি বলছি যদি একটা ট্রাফিক যদি দেখা যায় ওটার বিরুদ্ধে কমপ্লেন আসছে ওটো প্যাসেঞ্জার ক্যারি করছে এখন তো সিস্টেম সুন্দর সিস্টেম এখন তো টোটালি তাদের ইয়েতে ফটো দেওয়া আসছে এটা দিয়ে কোটে পিআর দিচ্ছে সিস্টেম সুন্দর সবই সিস্টেম সুন্দর এটা তো তুমি করছো না তুমি আমার মনে হয় সেবকদার রঘুনাথ যে কথা বলেছেন সেটাকে আমাদের মানতে হবে এই কারণে কারণ আধিকারিকরাও কিন্তু পলিটিক্যাল নেতাদের দুহাই দিয়ে এরাও নানা কুকর্ম করছে তারা করছে এবং কিন্তু আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্যে এই কাজটা কিন্তু হচ্ছে যে আমি যদি আমার যদি লিডারশিপের কথাটা না শুনে কোনো কাজ করি আমার বদলে হবে কাঞ্চনপুরে এইবার হচ্ছে যদি পাঁচজন প্যাসেঞ্জার ক্যারি করে একটা ট্রাফিক আটকায় কোন নেতাটা ফোন করবে ট্রাফিক পুলিশ দপ্তর ট্রাফিক পুলিশ তারা আগরতলা শহরের বিভিন্ন বেআইনি পার্কিং করা গাড়িগুলো বা অটোগুলো ছবি তুলে নিয়ে কেস প্রসিডিংস করছে আমি স্পেসিফিক ঘটনা জানি সিটু অনুমোদিত সংগঠনের লিডারশিপ গিয়ে সেই কেস করতে দেয়নি তাকে বাধ্য করেছে এবার আমি বাধ্য হলাম কেন আমি বাধ্য হলাম কেন আমি বাধ্য হয়েছি কারণ আমার মধ্যে লোভ আছে আগরতলা শহরে থাকার লোভ আছে আমার শহর আমার আগরতলা শহরে থাকার লোভ আছে এই লোভে লোভীয় করেছে আবার সিস্টেম কিন্তু আমাদের লোভীয় তৈরি করেছে আবার এই লোভের কারণে আমি কম্প্রোমাইজ করছি এই হচ্ছে গিয়ে বিষয় তাহলে পরিমণ্ডলটাই তো এই তৈরি হয়েছে আমি মনে করলাম ধরে নিলাম যে প্রশাসনিক আধিকারিক সব করাপ্ট আমি ধরে নিচ্ছি তো ঘটনা হলো তাহলে প্রশাসনের যিনি চূড়ায় বসে আছেন উনি কি করছেন ওনাকে তো টিভিতে নিউজ চ্যানেলে ভাষণ দেওয়ার জন্য রাখা হয়নি উনিগুলো দেখার দায়িত্ব উনি দেখছেন না এখন আবার সেই প্রশ্নটাতে আসছে যে নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি করে এই এইচডিপিওকে যে পেটানো হয়েছিল কজনের শাস্তি হয়েছে যেদিন এটাকে মিটমাট করা হয়েছে এবং বলা হয়েছিল যে আপনি কাজটা ঠিক করেনি সেরকম একটা কথা হয়েছিল সেই দিনই প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হয়েছিল যে তুমি যাই করো এবার আমি যদি আধিকারিক আমি কি ভাববো যে আর আমি অ্যাকশন নেবো মন্ত্রী বাহাদুর মিটিং করবে করে আমাকে অপমান করবে ওদেরকে ছেড়ে দেবে না এটা আবার এখানে আমার একটা কথা আছে মন্ত্রী বাহাদুর মিটিং করে এদের সঙ্গে আমাকে বসাবেন আমি বসবো কেন আমি কি অফিসার আমি আমি কোন অফিসার না অফিসারকে যদি মিনিস্টার ডাকেন মিটিং আসার জন্য তাহলে মিনিস্টারকে তো স্পেসিফাই করতে হবে কি এজেন্ডা মিটিং হবে আর অফিসার রিজেক্ট করবে যে আমি এদের সঙ্গে মিটিং করব না ক্যাবিনেট র‍্যাঙ্কে আমি 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 এর পাশাপাশি আরেকটা পয়েন্ট একটু বলি তো এবার তাহলে প্রশ্নটা দিল কে প্রশ্নটা দেওয়ার কারণ কি ওরা তো দোষী হলে আইন আইন কি আইনে কি কোনো জায়গায় অস্পষ্টতা আছে যে এই ঘটনাটা ঘটেছে এটা তো আইনি কোনো ব্যাখ্যা নেই এবার আমি এসেছি
আসলে তোমার সিস্টেমটাই সমাধানটা কি হতে পারে সিস্টেমটাই কিন্তু কলাপস হয়ে আছে টোটাল সিস্টেমটাই কলাপস হয়ে আছে পুরো সিস্টেমটাকে কলাপস করা হয়েছে শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য যে তোমরা এগুলি করো বিপদে পড়লে আমি আছি কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল সাবজেক্ট না আমার টোটাল টোটাল আর্থসামাজিক কাঠামো আর্থসামাজিক কাঠামো কিন্তু তাকে লোভি করে তুলছে যেই কারণে সে গিয়ে কম্প্রোমাইজ করছে আর কি আর্থসামাজিক কাঠামো আমার মনে হচ্ছে এক মিনিট আর্থসামাজিক কাঠামোর কথা কি বলছেন আমরা তো মডেল রাজ্যে বাস করছি এটা নাকি সারা দেশে নকল করার কথা হবে না যাই হয়েছে রাজ্য সরকার বই বার করেছে যাই হয়েছে 1978 সালের পরে এবং ত্রিপুরা রাজারা কিচ্ছু করেনি সময় দিতে হবে কিন্তু রাজ্য সরকারের কোন পাবলিকেশনকে গ্লোরিফাই করতে হলে রাজবাড়ির ছবিটা দিতে লাগে যে যায় লঙ্কায় সে রাবণ তিন বছরের মোদী সরকার এসে ভারতবর্ষে কিন্তু ভাতায় তুলে দেয়নি যাই হোক আমি এই ক্ষেত্রে কন্ট্রাডিক্ট করি এই ক্ষেত্রে যখন বাম পলিটিক্যাল প্রতিষ্ঠিত হয়েছে তখন তার কাছ থেকে অনেক বেশি আশা করা গিয়েছে আমরা অন্য একটা প্রসঙ্গে আসি যে ওই যে বিশ্বন্দুদের অর্পণ ভার্সেস বেসিক যে মামলাটা এই মামলাতে আজকে রানা প্রতাপ ভূমিকাটিয়া একটিভি সে যখন ইন্টারনেটে বার করছিল বিষয়টা আমি দেখছিলাম এখানে যখন রাজ্য সরকারকে যাত্রীদের হয়রানি বন্ধ করার জন্য একটা ইনিশিয়েটিভ নিতে একটা নীতি প্রণয়ন করতে বলেছে তখন রাজ্য সরকার কি জবাব দিয়েছে রাজ্য সরকার জবাব দিয়েছে যে যেই বাসগুলো কেনা হয়েছে বাসটা জেন ডিআরএম প্রকল্পে যে বাসগুলো কেনা হয়েছে এই বাসগুলো চালানোর মতো রাস্তা আগরতলা শহরে নেই যেই কারণে আমরা বাধ্য হচ্ছি অটোগুলোর উপর নির্ভর করতে রাস্তা তৈরি করার দায়িত্ব কার আমি একটা কথা বলবো যে টোটালি যে বিষয়গুলি হাইকোর্টের ক্লারিফিকেশন বা যে কোয়েরিজ গুলি চেয়েছে মামলাটা হওয়ার মতো অনেকবার এফিডেভিট দিয়েছে একটা জিনিস রয়েছে যারা আমাদের রাজ্যে কিছু কিছু দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন অতি ব্যুরোক্রেটের উপর নির্ভরশীলতা এদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশাল ব্যর্থতা পরিচয় দিচ্ছে যেরকম যদি রাস্তাই তোমার না থাকে তুমি কেন জেএনআরইউএম এর তুমি বাস কিনবে এত বড় বাস কিনবে সাইজ আরো ছোট আছে যেরকম সিটি রাইড বাস গুলো আমরা দেখি ছোট বাস একদম ছোট বাস ভারতবর্ষে একমাত্র রেজিস্ট্রার ইয়ে হলো কোম্পানি হলো নীতিন গড়করি তো এটা এটা কমিশন মানেজার ধরলে অনেক কিছু ধরা যায় এসব বিতর্ক নীতিন গড়করি একমাত্র রয়েছে রেজিস্টার আর ভারতবর্ষে কারো কোনো ইয়ে হয়নি এবং বিভিন্ন রাজ্যে টমটম গুলি মামলা করাচ্ছে কে করাচ্ছে এগুলি জানে আমি যেটা বলছিলাম যে কিছু কিছু ব্যুরোক্রেটদের কিছু কিছু সদিচ্ছার হবে আমরা কয়েকদিন একটা নগর উন্নয়ন নিয়ে একটা আলোচনা করেছিলাম ওই যে সিঙ্গাপুরে আমি বলেছিলাম সুতরাং ব্যুরোক্রেটদের মাধাবারী ব্যুরোক্রেটদের জন্য মাধাবারী মন্ত্রী মাধাবারী প্রশাসন হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এগুলি আমার মনে হয় এখন আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের যাত্রীদের মধ্যে একটা সচেতনতা বাড়ানো এবং আমাদের একত্রিত হওয়া আর দুই নম্বর আপনারা যারাই শুনছেন তারাই প্রতিবাদ করুন কারণ পুলিশ তো প্রতিবাদ করবে না রাস্তার মাঝখানে আপনি দেখবেন বড় সমস্যা যারা বাইক চালায় গাড়ি চালায় তাদের পক্ষে খুব সমস্যা রাস্তার মাঝখানে যাত্রীবাহী গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে যায় পেছন দিকে কত গাড়ি আসছে কেউ খেয়ালও করে না মাঝখানে দাঁড়িয়ে যায় এগুলো যেন শোল্ডারে দাঁড়ায় রাস্তার শোল্ডারগুলি পেভমেন্টগুলোকে ঠিক করা এবং রাস্তার উপরে পার্কিং যারা এলাও করে এদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া স্ট্যান্ড করা মানে বেআইনি স্ট্যান্ড বানানো আপনি দেখুন মিউনিসিপ্যালিটি আপনার এই পুরো রাস্তাকে ইয়ে করে দিয়েছে আমাদের যে নতুন বিপণী বিধান হলো বইয়ের বাজারের সামনে এত সুন্দর রাস্তা এটার সামনে পার্কিং হয়ে গেছে কেউ কাউকে আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে সচেতনতা আমাদের মধ্যে আনতে হবে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ধরে অটো পরিষেবা এবং বাধ্যবাধকতা এই শিরোনামের অন্তরালে আমরা দেখেছি যে অটো দৌরাত্ব আগরতলা শহরে দীর্ঘদিন ধরে চলছে
কোর্টের যে কোর্টের যে অর্ডার সেই অর্ডারকেও বৃদ্ধাঙ্গস্থ দেখাচ্ছে একটা বৃহত্তর অংশের অটোচালক এবং ইউনিয়নগুলো, এবং তার পরিপ্রেক্ষিতে যে গভর্নমেন্টের অ্যাকশন নেওয়া সেই অ্যাকশন কিন্তু সরকার নিচ্ছে না তার বিরুদ্ধে। সুতরাং যে যার মতো করে যাত্রী পরিষেবার নাম করে একটা হুজ্জুতি চালাচ্ছে, তো সবটা কিছুর বিষয়ের পেছনেও একটা পলিটিক্যাল বিষয় থাকলে পরেও অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা কিন্তু সবার আলোচনা থেকে বেরিয়ে আসছে, একটা বড় দুর্বলতা, সরকারের একটা বড় দুর্বলতা। এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে জাগ্রত হওয়া, মানুষই শেষ কথা বলে, মানুষকে জাগ্রত করাই আমাদের এই সংলাপ অনুষ্ঠানের আজকের যে বিষয়, এই বিষয় নিয়ে আলোচনার মূল দিক নির্দেশ। অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, যে সংলাপ দেখতে থাকবেন, যে সংলাপ ভাবায় ভাবনা পথ দেখায়। সবাইকে নমস্কার।